মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং মৎস্য সম্পদের সুরক্ষায় আজ মধ্যরাত থেকে সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম বলে জানায় মৎস্য বিভাগ। ইলিশের ভরা মৌসুমে এই নিষেধাজ্ঞা দেয় বিপাকে উপকূলের জেলেরা। এদিকে কার্যক্রম সফলের পাশাপাশি কর্মহীন নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। এই নিষেধাজ্ঞা আগামী 23 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। আগামী 20 মে থেকে 23 জুলাই মোট 65 দিন সামুদ্রিক সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এই অভিযানকে সফল করার জন্য ভোলা জেলায় প্রায় 63,954 জন সামুদ্রিক নিবন্ধিত সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের 86 কেজি করে চাল বিতরণ করা হবে।